শুভ সকাল বন্ধুরা দেখো রেমেলা তান্ডব তান্ডব বিলা চলছে আমরা কলকাতার এইদিকে সাউর চব্বিশ পরগনার যাদবপুরের বাগা থাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাতের থেকে এখনও তার তান্ডব চলছে দেখো আর আমাদের সাইডে যে লেবারগুলো কাজ করে তাদের বাড়ি কারো ক্যানিং কারো নামখানা কারো ফেজানগঞ্জ কারো বকখালি ওদিকদের সব কাজ করতে আসে তাদের অবস্থা একদম শোচনীয় তাদের বাড়ি ঘর ঘর সব ভেঙেচুর একাকার হয়ে গেছে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের সামান্য যে আর যে ক্ষমতা আছে সেই অনুযায়ী হেল্প করতে হবে আর আমাদের দেখো যাদবপুরে থাকি কালকের থেকে কারেন্ট অফ এই সকালবেলা একবার আসলো আবার যাচ্ছে আবার আসছে এইভাবেই চলছে মানে ওদের কাঁচাবাড়ি ওদের ছাদ উড়ে গেছে আর আমরা বাড়ি থাকি যারা তাদের কারেন্ট উড়ে যাচ্ছে এইভাবেই চলছে এই রেমালার তান্দ কতদিন চলবে এখন সেইটাই দেখার প্রচণ্ড ঝড় বৃষ্টি কারেন্ট অফ এই নিয়েই তাও মোটামুটি আমরা একটা জায়গায় আছি কিন্তু ওই প্রান্তিক গ্রামাঞ্চলের যে লোকগুলো তাদের অবস্থা খুব খারাপ তাদের পাশে দাঁড়াতে হবে তাদের অর্থ দিয়ে হোক কান দিয়ে হোক কাপড় দিয়ে হোক তাদের সব কিছু ভেসে চলে চলে গেছে একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব না আমরা যত রাজ্যে গিয়ে পারবো তাদের পাশে গিয়ে দাঁড়াব আর এই যে ঝড় বৃষ্টি চলছে এতে যারা আমরা একটু ভালো আছি আরও ভালো থাকবার চেষ্টা করো মানে সুস্থ থাকবার ঘরে থাকবার সাবধানে থাকবার বদ্ধ ঘর মানে কোনো শেল্টার ভালো জায়গায় নিতে হবে আর যেসব জায়গায় মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যদি দাঁড়াতে পারি সেটা হচ্ছে মানুষ সবার খুব ভালো কাজ হবে আর এই যে বৃষ্টি হয়েছে ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু এই যে আমাদের গাছপালাগুলো দেখো জল পেয়ে একদম তরতাজা হয়ে গেছে সব গাছগুলো একদম জল তো প্রচুর দেওয়া হয় তাও প্রকৃতির জল দেখো এই যে জল পুরো ঠম্বুর হয়ে গেছে এ তো মশার ডেঙ্গুর উৎপাত হবে তাই জলগুলো চেক করে করে সব টপ থেকে এখন ফেলে দেব মশার উৎপাত হচ্ছে আবার ডেঙ্গুর উৎপাতও শুরু হয়ে গেছে আজকে এই পেপারে দেখলাম তা সবারই সবার যেরকম এদের মানুষ জীবনে কর্তব্য পালন করে তাদের পাশে দাঁড়াতে হবে আবার ডেঙ্গুর হাত থেকে বাঁচবার জন্য আমরা সেই মশাকে দাঁড়াবার জন্য জল পরিষ্কার জল জমতে দেওয়া যাবে না এটার মধ্যে আমাদের জল আছে কিন্তু এর মধ্যে মাছ আছে প্রচুর মলি গাপ্পি এসব আছে মশা পারলে ডিম ওরা খেয়ে নেবে আর এই কলমি শাক আমাদের তো দিয়ে গেছে কলমি শাক দেখো এই যে নতুন পাতা বেরিয়েছে এইটা রেখেছি অনেক সময় এই ঝড় বৃষ্টিতে বাজার বসে আছে যেন বাজার বসেনি কোনো দোকানদার আসতে পারেনি সব গ্রামগঞ্জের থেকে আসে তাই আমি কলমি শাকটা কালকেই কিনে রেখেছিলাম সেইটা তো খাবে তুলি কলমি শাক ছাড়া খায় না তার জন্য দিয়ে গেছে এখানে আমি ব্যবস্থা করেছি যদি বাজারে না পাই তখন এখান থেকে ছিঁড়ে দেখো গাছ গাছ ফেলেছিলাম এটা আঙ্গুর ফল গাছ এই যে দেখো আমার পিছনটা আমার ব্যাকসাইড করেছি প্রচন্ড ঝড় বৃষ্টি গাছপালা ভেঙে চুলো সব একাকার হয়ে গেছে চলবে লীলা আজকে তো চলবেই কালকেও চলবে তা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি ভগবানের কাছে প্রার্থনা করি গরিব মানুষগুলোর পাশে যেন সবাই আর্থিক সাহায্য নিয়ে দাঁড়াতে পারি আর এই তাণ্ডবীরা যেন রাত্রি বন্ধ হয় চলো ছোট্ট এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করো আর সবার পাশে থাকবার চেষ্টা করি চলো হাতে হাত মিলিয়ে এই সহযোগিতাটা যদি নাও করতে পারি গরিব মানুষগুলোর জন্য ভগবানের কাছে তো ডাকতে পারি যে ওদের একটু সাহায্য করো এই বিপদে ভগবান তুমি ওদের রক্ষা করো দেখো বন্ধুরা রেবেলা লীলা চলছে ঝড় বৃষ্টি পুকুর পোড়া ভর্তি জল দেখো রাত ধরে হচ্ছে